মাত্র 100 টাকায় ইংরেজিতে কথা বলা শিখুন বিবিসি জানলার কোর্স করে, আর প্রতি কোর্স শেষেই আপনি পেয়ে যাবেন সার্টিফিকেট। রেজিস্ট্রেশনের জন্য লিংক রয়েছে এই ভিডিওর কমেন্ট ও ডিসক্রিপশন বক্সে। এখন থাকছে বলিউডের গরম গরম বেশ কয়েকটি গসিপসের আপডেট। প্রথমেই থাকছে শুটিং স্টার্ট করার পারমিশন নিয়ে। মুম্বাই ইন্ডাস্ট্রি এখন দুভাগে বিভক্ত, ইন্ডাস্ট্রির মাথারা এক একজন দিচ্ছেন এক এক সিদ্ধান্ত। এরপর থাকছে অক্ষয় কুমারের পৃথ্বীরাজ, এই সিনেমাকে গুনতে হবে ক্ষতির অঙ্কের টাকা, কিন্তু কেন? তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমেই আসি শুটিং স্টার্ট করার ব্যাপারটা নিয়ে কথা বলতে। বলিউডে শুটিং বন্ধ সেই লকডাউনের শুরু থেকেই, অ্যান্ড অবভিয়াসলি এই কারণে যারা সবচাইতে বেশি অ্যাফেক্টেড হচ্ছে তারা হচ্ছে শুটিং সেটের দিনমজুর টেকনিশিয়ান স্পট বয় এরা। এবং যদি লকডাউন আরও এক্সটেন্ড করা হয় এবং শুটিং যদি আবারও বন্ধ করে দেওয়ার ডিসিশন নেওয়া হয় তাহলে তাদের অবস্থা তো আরও খারাপ হবে, এটা তো বলার অপেক্ষা রাখে না। এবং এই বিষয়গুলো বিবেচনা করে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির শুটিং স্টার্ট করার পারমিশন দিতে চাচ্ছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। এবং কিভাবে প্ল্যান করে প্রপার সেফটি মেজার ফলো করে শুট করা যায় সেই মর্মে জানতে চেয়ে প্রযোজক এবং পরিচালকদের কাছে চিঠিও পাঠানো হয়েছে, যাতে একটা সুষ্ঠু নিয়মাবলী মেনে শুটিং আবারও স্টার্ট করা হয়। কিন্তু এই ডিসিশনে এখন সবাই একমত নন। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি দুভাগে বিভক্ত হয়ে অনেকেই দিচ্ছেন ডিফারেন্ট অপিনিয়ন। যেমন ডিরেক্টর আলী আব্বাস জাফরের মতে, আগের মতো 200-300 জন নিয়ে শুটিং স্টার্ট করা যাবে না এই সিচুয়েশনে। তিনি আরও বলেন, সাপোজ এখানে যদি 50 জনের একটা ইউনিট মেম্বার থাকে, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু রিস্ক থেকেই যায়, কারণ একজনে যদি কোভিড পজিটিভ থাকে তাহলে বাকি জনের কী হবে? সোশ্যাল ডিস্টেন্সিং মেনে শুটিং করা পসিবল নয় তার মতে, কারণ যদি 2 জন অভিনেতাকে যদি ক্লোজ দৃশ্যে শ্যুট করতে হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে তো ক্লোজ আসতে হবেই। ইনফ্যাক্ট ডিওপিকেও সেই অভিনেতার ক্লোজ শট নিতে হবে, এবং তখন নিয়ম মেনে কিন্তু কাজ করা পসিবল হবে না বলেই তিনি মনে করছেন। এবং সেই জন্য এইসব বিষয়গুলো নিয়ে তিনি একটু দুশ্চিন্তাতেই আছেন, এবং কিভাবে নিয়ম মেনে কাজ করা সম্ভব সেটা তো আর মাথায় আসছে না। অন্যদিকে টি সিরিজের কর্ণধার এবং প্রডিউসার ভূষণ কুমারের মতে, এখন শীঘ্রই শুটিং স্টার্ট করা উচিত। তিনি আরও বলেন, গাইডলাইন তো থাকবেই, মানুষের সেফটি সবচেয়ে আগে মাথায় রাখা উচিত, কিন্তু নিয়মাবলীকে কাজে লাগিয়ে কীভাবে শ্যুট করা যায় সেই পথ এখন পরিচালক এবং ক্রিয়েটিভ লোকদেরকেই বের করতে হবে। দিনমজুরিতে কাজ করেন এমন ক্রু মেম্বারদের কথা ভাবলে হাত গুটিয়ে ভয় পেয়ে কাজ না করে বাড়িতে বসে থাকলে চলবে না। অর্থাৎ বোঝা যাচ্ছে এক গোষ্ঠী চাইছেন শ্যুটিং স্টার্ট করতে, এবং এক গোষ্ঠী রিস্কের কথা ভেবে এই জায়গা থেকে পিছিয়ে আসতে চাইছেন। যাই হোক, দেখা যাক ইন্ডাস্ট্রির মাথারা কোনো সুষ্ঠু প্ল্যান বের করতে পারে কিনা এবং শুটিং আবার স্টার্ট হয় কিনা। এবার আসি অক্ষয় কুমারের কাছে। শুটিং নিয়ে যখন কথা বলছি তখন একটু অক্ষয় কুমারের পৃথ্বীরাজ মুভির আপডেট দিয়ে যাই। এখন লকডাউনের আগে তো এই মুভির কিছু অংশে শুটিং হয়েছিল, তারপর তো শুটিং বন্ধ হয়ে যায়, কিন্তু এখন এই মুভিকে গুনতে হবে ক্ষতির অঙ্কের টাকা। কারণ পৃথ্বীরাজের জন্য মুম্বাইয়ে একটা বিশাল সেট বানানো হয়েছিল, যেই সেটটা এখন ধ্বংস করতে হচ্ছে। এর পিছনে রিজন হচ্ছে প্রায় 2 মাস ধরে এই সেটটা অকেজো অবস্থায় পড়ে আছে, এবং মোস্ট প্রবাবলি পৃথ্বীরাজ মুভির শুটিং স্টার্ট হবে অগস্ট অথবা সেপ্টেম্বর মাসে, এবং সেই সময় কিন্তু ইন্ডিয়াতে প্রচুর বৃষ্টিবাদল হয়, যার কারণে এই সেটটা ইমিডিয়েট নষ্ট হয়ে যাবে। সো সেই কারণে ফিল্ম মেকার্স ডিসিশন নিচ্ছেন এই সেটটাকে ভেঙে ফেলার। আর তাছাড়া মাঝখানে সপ্তাহখানেক আগে ইন্ডিয়াতে যে ঝড় বৃষ্টি হয়েছিল সেই কারণে কিন্তু এই সেটের অনেকটা অংশ ড্যামেজ হয়ে যায়, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট খুব বেশি সময় ধরে এই সেটটাকে টিকিয়ে রাখা পসিবল নয়, যার কারণে এটাকে এমনিতেও ভাঙতে হবে। সো অবভিয়াসলি এত বিশাল বড় সেট বানাতে টাকার অঙ্ক কিন্তু কম খরচ হয়নি, এখন ভেঙে আবার নতুন করে করতে টাকা তো অবশ্যই খরচ হবে। সো সেক্ষেত্রে এক্সট্রা টাকা যে গুনতে হবে সেটা কিন্তু ক্ষতির অঙ্কেই বলা যায়। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।